आज के कि दाड़ी से आज के बंगबंधुर आदर्श शक्ति रूपान्तरित आज के बंगबंधुर से ही आदर्श आज के सब घुरे दाड़ी से बांग्लादेश मानुष आज के सबाई एकत्र हुए एक कथाई बोलछे जे बंगबंधु आमादेर हृदय माझे रयेछे बंगबंधु जा स्वप्न देखे ता आमरा वास्तवायित करब आज के बंगबंधुर कन्या से ही काजटी करछे बंगबंधुर स्वप्न वास्तवायन करार लक्ष्ये तिनि सारा दिन काज करे जाच्छेन যোগ্য পিতার যোগ্য উত্তরসূরি আজকে আমরা তাকে দেখতে পাচ্ছি তিনি শুধু আজকে আমাদের দেশের নেতা নন সারা বিশ্বের নন্দিত নেতা কখনো তাকে বলা হচ্ছে মাদার অফ হিউম্যানিটি কখনো বলা হচ্ছে দ্য স্টার অফ ইস্ট কখনো তাকে বিভিন্ন নামে বিভিন্ন উপাধিতে ভূষিত করা হচ্ছে যেখানেই আমি বাইরে যাই বাইরের নেতারা প্রথমে জিজ্ঞাসা করে তোমাদের জননেত্রী শেখ হাসিনার এইটা কি ও এই এত প্রিয় এত দেশ প্রিয় হওয়ার পিছনে কারণটা আমি তিনি বঙ্গবন্ধুর যে ই দিয়ে গেছিলেন সেইটা ফলো করে চলছেন তিনি দেশকে ভালোবাসেন তিনি দূরদর্শী এবং তিনি একজন দক্ষ নেতা তিনি সব কিছুকেই জনগণের আশীর্বাদ নিয়ে কাজ করে তিনি একজন ধর্মভীরু একজন নেতা তিনি সবাইকে সম্মান করে চলেন সেই জন্যই তার এত সফলতা আমি আর কথা বাড়াচ্ছি না আমি শুধু এইটুকুই বলবো সেই খুনিদের ভয় আশঙ্কা যথার্থই ছিল বঙ্গবন্ধুর রক্তকে তারা শেষ করে দিতে চেয়েছিল তারা পারেনি বলেই আজকে বাংলাদেশ আবার বটমলেস বাস্কেট থেকে আজকে সম্ভাবনাময় বাংলাদেশ হয়ে গিয়েছে আজকে বিশ্বের যে কয়জন উদীয়মান রাষ্ট্র সেগুলির মধ্যে বাংলাদেশ অন্যতম একটা তার মূল কারণ হলো আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব আপনারা এটা নিশ্চয়ই আপনারা জানেন কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নয় সবাই বিচার হচ্ছে পুলিশ সদস্যদের বিচার হচ্ছে এবং পুলিশের অফিসাররা এখনও কয়েকজন বিচারাধীন রয়েছে সেটাও আপনারা জানেন কাজেই এই এই বিষয়ে আমার মনে হয় আমি স্পষ্ট করে পরিষ্কার করে বলছি যে আইনের ঊর্ধ্বে কেউ নয় যদি কেউ অন্যায় করে থাকেন তার বিচার এদেশের আইন অনুযায়ী হবে আর যারাই করে থাকেন আমি সেইটাই বারবার বলছি কেউ আইনের ঊর্ধ্বে নয় আর পুলিশ সদস্যদের ম্যাক্সিমাম পুলিশ সদস্য আজকে আমি মনে করি তারা তাদের দায়িত্ব পালন করছে বলেই আজকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।